আপনি যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেলাইকন উঠে আসবে সেখানেও প্রেস করে দিবেন। কারণ যখন আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশান ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের যে এক্সাম হবে সেই এক্সামের জন্য আমি কিছু সাজেশন নিয়ে এসেছি আপনাদের সামনে আপনাদের সামনে কুড়ি থেকে পঁচিশটি প্রশ্ন এবং উত্তর তুলে ধরব তো বন্ধুরা অবশ্যই আপনারা ফলো করতে পারেন আর বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে নাহলে আপনাদের কিছু উপহারে আসবে না তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে মশা কি ধরনের পতঙ্গ উত্তর হবে আংশিক পরজীবী দুই নম্বরে রয়েছে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের চর্বি দৈহিক চাহিদা কত পঞ্চাশ গ্রাম তিন নম্বরে রয়েছে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা আছে উত্তর হবে বাংলাদেশ চার নম্বরে রয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমি অঞ্চলের নাম কি লাদাখ মালভূমি পাঁচ নম্বরে রয়েছে কোনো মুঘল সম্রাট তুর্কি পোশাক ছেড়ে ভারতীয় পোশাক পরা শুরু করেন উত্তর হবে জালালুদ্দিন উদ্দিন আকবর ছয় নম্বরে রয়েছে শেরশাহ সুরি কোন জাতের লোক ছিলেন পাঠান সাত নম্বর রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রঞ্জন গোয়েগে আট নম্বর রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট বর্তমানে কে আরিফ উর রহমান আলভি এবারে অঙ্ক নিয়ে কিছু প্রশ্ন রয়েছে একটি গরু আর একটি ঘোড়ার দাম একত্রে পাঁচ হাজার টাকা ঘোড়াটি কুড়ি পার্সেন্ট লাভে আর গরুটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর পাঁচ পার্সেন্ট লাভ হয় ঘোড়াটির ক্রয় মূল্য কত হবে উত্তর হবে পঁচিশশো টাকা দুই নম্বরে রয়েছে যদি এ এর বেতন বিয়ের থেকে পঁচিশ পার্সেন্ট কম হয় তবে বিয়ের বেতনে এর চাইতে কত শতাংশ বেশি উত্তর হবে তেত্রিশ পূর্ণ ওয়ান স্লাস থ্রি পার্সেন্ট বেশি এবার রয়েছে স্থির জলে এক ব্যক্তি দশ কিমি প্রতি ঘন্টা বেগে নৌকো বাইতে পারে সে শ্রোতে অনুকূলে এক কিমি যেতে পারে পাঁচ মিনিটে স্রোতের বেগ কত হবে অ্যান্সার হবে দুই কিমি ঘন্টা এবার রয়েছে একটি ঘরে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে যখন ঘরটি চার মিটার প্রস্ত ছয় মিটার লম্বা আর তিন মিটার উঁচু অ্যান্সার হবে ষাট বর্গ মিটার প্রশ্ন রয়েছে নিচের কোন ভগ্নাংশটি প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম এখানে অপশানে রয়েছে এ বি সি ডি এখানে চারটা অপশান রয়েছে তো আপনাদের সি অপশানটা অ্যান্সার হবে ষোলো সালাশ উনিশ দুই নম্বরে রয়েছে তিনটি ট্রাঙ্ক ও চারটি শুটকেশের দাম আট হাজার একশো টাকা যদি পাঁচটি শ্যুটকেসের দাম তিন হাজার টাকা হয় তবে একটি ট্রাঙ্কের দাম কত অপশানে এ বি সি ডি রয়েছে তো আপনাদের অ্যান্সার হবে বি নম্বরটা অ্যান্সার হবে এগারোশো টাকা এবারে রয়েছে প্রতি পঞ্চাশ বছরে পৃথিবীর জনসংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে এখন থেকে দুশো বছর পরে পৃথিবীর জনসংখ্যা কতগুণ হবে অ্যান্সার হবে নম্বরটা ষোলো গুণ চার নম্বরে রয়েছে কোন এক লোকসভায় শাসক দল আর বিরোধী পক্ষের অনুপাত সাত ইন্টু থ্রি কিন্তু বদলের পর আঠারো জন শাসক দলের সদস্য বিরোধী পক্ষে যোগ দেয় ফলে অনুপাত দাঁড়ায় তাহলে লোকসভায় ভোট লোকসভায় মোট সদস্য সংখ্যা কত হবে উত্তর হবে ডির নম্বরটা একশো আশি জন পাঁচ এবার রয়েছে এবি ও সি ব্যবসায় পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিয়োগ করল যদি তাদের মূলধনের অনুপাত ফাইভ এইট টু সেভেন সেভেন টু এইট হয় তাহলে বি এবং সি এর অংশের মধ্যে পার্থক্য কত অ্যান্সার হবে ডির নম্বরটা দু হাজার দুশো পঞ্চাশ টাকা এক নম্বরে প্রশ্ন রয়েছে এক টাকা ও তার নিচে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করে এ নম্বর রয়েছে অর্থমন্ত্রক বি নম্বর রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিন নম্বর রয়েছে রাষ্ট্রপতি চার নম্বর রয়েছে যোজনা মন্ত্রক উত্তর হবে অর্থমন্ত্রক এ নম্বরটা দুই নম্বরে রয়েছে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল কত সালে এখানে চারটা অপশন দেওয়া রয়েছে আপনাদের বি অপশনটা উত্তর হবে উনিশশো সালে তিন নম্বর রয়েছে ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল উত্তর হবে বীর নম্বরটা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি চার নম্বরে রয়েছে অভিভক্ত ভারতীর সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচিত হয়েছিল কত সালে উত্তর হবে সির নম্বরটা উনিশশো ছেচল্লিশ সালে তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও